সড়ক দুর্ঘটনায় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন মানুষ, বাড়ছে মৃত্যুর মিছিল। ঢাকা থেকে জামালপুর যাচ্ছিল মামনি পরিবহনের একটি বাস। বুধবার সকালে শেরপুরের শ্রীবর্দী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া এলাকা অতিক্রমের সময় বেপরোয়া গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা একটি কাঠবোঝাই ট্রলিকে ধাক্কা দেয়। এতে বাসটি পাশের একটি বসত ঘরে ঢুকে পড়ে। তবে এ সময় ঘরে কেউ ছিল না। বাস ধাক্কায় ট্রলিটি ছিটকে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রলির হেলপারের। আহত হয় ট্রলি চালক সহ অন্তত 10 জন বাস যাত্রী। দুর্ঘটনা কবলিত বাস যাত্রীদের অভিযোগ, পরিবহনটি চালাচ্ছিল চালকের সহকারী, চালক ঘুমিয়েছিল পেছনের সিটে। একজন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করি এবং একজন গুরুতর অবস্থায় শেরপুর প্রেরণ করা হয়। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারা এলাকা অতিক্রম করছিল শহরগামী একটি পর্যটকবাহী বাস। এ সময় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী পিকআপের। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জন পিকআপ যাত্রীর। স্থানীয়রা আহত অন্তত 10 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঘাতক বাসটি জব্দ করা হলেও পলাতক চালক। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এছাড়া দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের হাসারা বাজার এলাকায় অজ্ঞাত কোনো গাড়ি চাপা দেয় ঢাকা থেকে বরিশালগামী একটি মোটরসাইকেলকে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় আরোহী বাবা কামাল হোসেন ও তার 10 বছর বয়সী মেয়ে মাহিরা মাহির। মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। সাহার আব্দুল্লা আলভি, সময় সংবাদ।